বিবাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা এই মুহুর্তে নিয়ে আসলাম একটি কিচেন রুম তো আমরা কিচেন রুম কিভাবে বানাবেন দেখাবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটি বানাতে পারেন তো এখানে আমাদের যে কিচেন রুম সেটি হলো সাত ফিট বাই আট ফিট তো সাত ফিট বাই আট ফিট কিচেন রুমে আপনি কিভাবে। বানাবেন যদি এই কিচেন রুমটি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে একটি অ্যাডজাস্ট ফ্যান আসে যেটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি তো অ্যাডজাস্ট ফ্যান দিলে কী হয় যে আবহাওয়াটা বাহিরে যায় এবং দোয়াগুলো বাহিরে চলে যায় আর এখানে একটি জানালা আছে যেটা তিন ফিট বাই চার ফিট এই জানালাটি তো এবং এই টাইলসগুলো দেখেন আসলে খুবই সুন্দর আর এখানে রাধার জন্য এই যে চুলাটা থাকবে এখানে এটা বাইশ বিশ ইঞ্চি ফাঁস এবং লম্বা আছে চারপিট এই তারপরে এই শিংটা দেখেন আপনাদের যে এই শিংটি শিংটি আসলে এটা অনেক ভালো শিং এটা দুই হাজার দুইশো টাকা এই শিঙ্কের দামটি তারপর এখানে দেখেন এই একটি মিডশিপ করা আছে যেটাতে প্রত্যেকটা তাক কিন্তু আঠারো ইঞ্চি গেফ করে দেওয়া হয়েছে এবং যে ডালাইটা বাড়ানো হয়েছে সেটাও আঠারো ইঞ্চি এবং এটার ফার্স্টটা হলো চার ফিট এবং উচ্চতা হলো পাঁচ ফিট তো চাইলে আপনি উপরেও একটি দিতে পারেন একটি সামসাইড এটার উপরে কিন্তু সামসাইড দেওয়া নাই তো চাইলে আপনারা দিতে পারেন তো আমাদের এটা করতে প্রায় দু একশো আশি পিট টাইলস লাগবে তো আমাদের পাঁচচল্লিশ টাকা করে এই প্রতি স্কোয়ার ফিট এই টাইলসগুলো তো এই পাঁচচল্লিশ টাকা ফিটে আপনি এই টাইলসটি আনতে পারবেন তো আমাদের নয় হাজার টাকার আপনাদের টোটাল টাইলস লাগবে এই কিচেন রুমে নয় হাজার টাকা ফ্লোর সারা ফ্লোরের যে টাইলসগুলো এগুলা সারা তো চাইলে আপনি কিচেন রুমটি এভাবে টাইলস করতে পারেন আসলে টাইলস না করলে কিচেন রুমে দেয়ালগুলাতে অনেক আয়রন জমে থাকে বা দেখতে কীরকম দেখা যায় আসলে হেসিন রুমটা করলে করলেই ভালো এবং একটি দরজা আছে চাইলে আপনি লাগাতে পারেন এই দরজাটি আড়াই ফিট তিরিশ ইঞ্চি দরজা তো যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকানে একটি ক্লিক দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর একটি লাইক দিয়ে যাবেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহর আবার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে